কিন্তু ট্রফি জয়ের সেলিব্রেশন হলো সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের অফিসে। মোহনবাগান ক্লাব তাবুতে কেন এলো না দল, এটা যেন অনেক সমর্থকরাই মেনে নিতে পারছেন না। এদিন প্রিয় দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন প্রচুর সমর্থক। তারা পৌঁছে গিয়েছিলেন মোহনবাগানের মাঠে, বাজি ফুটিয়ে সবুজ মেরুর আবির মেখে সমর্থকদের গ্র্যান্ড সেলিব্রেশন চলল ক্লাব তাবুতে। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে দ্বিগুণ হয়ে গিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার রিমুভ এটিকে ঘোষণায়। কিন্তু যে দলের জন্য গলা ফাটানো সেই দলের দেখা মিলল না ক্লাবে। 2020 সালের আই লিগ জয়ের পর কলকাতা রাজপথে চলে গিয়েছিল মেরিনার্সের দখলে, সেই চেনা ছবি যদিও দেখা গেল না। নামটা যেটা মোহনবাগান সুপার চ্যাম্প, এটা কিন্তু অনেকদিন ধরেই আকাশে বাতাসে ঘুরছিল, তার মানে জানা ছিল নিশ্চয়ই অনেকে। আমি জানতাম, আমি এগুলো অভ্যন্তরীণ ব্যাপার আমি বলতে চাই না, শুধু এইটুকুনি বলবো যে মিস্টার গোয়েঙ্কা একটা সে কোনো লোকই একটা সময়ের অপেক্ষা করে। আমাদেরও আমাদের সদস্য সমর্থকদের সেটা বোঝা হচ্ছে যে এই সময়টা আসার দরকার ছিল। আমরা ঘোষণা করলাম এইটা কালকের থেকে আনন্দ দেওয়ার সময় কিন্তু তার আসতে পারে না, এই সন্ধিক্ষণে উনি যে ঘোষণা করলেন তার জন্য ওনাকে ধন্যবাদ। আমন্ত্রণ জানিয়েছিলেন, ট্রফি জাতি দিয়েছে, প্লেয়ার্স মিট হয়েছে, সদস্য সমর্থকদের কালকে দেখানো হবে, সেটা মোহনবাগান মাঠে হবে এবং সেখানে সব কর্তারাই উপস্থিত। আজকে প্লেয়ারদের যে জায়গায় ছিল না শরীর, কালকে রাত্রির একটায় আমরা ফিরেছি, একসাথেই ফিরেছি, আমিও হলদি মগ্নই ছিলাম, আমরা একসঙ্গে ডিনার করেছি, ডিনারে যা হয় আর কি নিজেদের মধ্যে গান বাজনা চেঁচামেচি হয়েছে। ওই আমরা প্র্যাকটিক্যালি 3টের সময় যে ঘরে গিয়ে 4টের সময় আবার বাসে উঠেছি, 6:30টায় ফ্লাইট ধরেছি। আপনি যদি এইখানে প্লেয়ারদের নিয়ে আসতেন না, এই যে মানুষের ওরা সেই আনন্দটা উপভোগ করতে পারতো। সোমবার বেলা 12টায় মোহনবাগান তাবুতে এসে আইএসএল জয়ী দলকে সংবর্ধনা জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, খাস খবর।